Bro, এটা হচ্ছে QCY এর ঘড়ি আই মিন QCY এর স্মার্টওয়াচ এতদিন কি জানতাম QCY কম দামের মধ্যে ভালো ভালো TWS তৈরি করবে ইয়ারফোন তৈরি করবে বাট QCY এখন কম দামের মধ্যে দারুণ সব ঘড়িও নিয়ে আসছে এবং আজকের ভিডিওতে তিনজন লাকি উইনার এই ঘড়িটা পেতে যাচ্ছেন আমরা আজকে কথা বলবো QCY Watch GS নিয়ে তবে মজার ব্যাপার বলুন বা খুশির ব্যাপার হলো QCY এর প্রোডাক্টগুলো বাংলাদেশে কিন্তু এখন অফিশিয়ালি পাওয়া যায় অফিশিয়াল ওয়ারেন্টি সহ এই ঘড়ির সাথে আপনারা এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন বাংলাদেশে QCY এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর টপ টেক জোন যাদের থেকে আপনারা এক বছরের ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এই ঘড়ির রেগুলার প্রাইস হলো গিয়ে 2700 টাকা বাট যারা কিনা স্যামজোন চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য স্পেশাল অফার রয়েছে SAM200 এই কুপনটা ব্যবহার করলে আপনি এই ঘড়িতে আরো 200 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তখন এর দাম দাঁড়ায় 2500 টাকা 2500 টাকায় এই ঘড়িটা রাইট নাও বেস্ট প্যাকেজ কোন জায়গা থেকে জানেন এটার সেন্সরের একিউরেসি ভালো এটার ডিজাইন সুন্দর বিল্ড কোয়ালিটি ভালো এবং ব্যাটারি ব্যাকআপ আর এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এই কারণে এই ঘড়িকে রেসের সবার থেকে এগিয়ে নিয়েছে অলরেডি ভেরি গুড ডেসক্রিপশন সবকিছু থাকলো চেক করে নেবেন তো বক্সটাই যে অ্যাজ ইউজুয়াল মোটামুটি মানে রেগুলার যেমন স্মার্টওয়াচের বক্সটা দেখি ওরকমই এখানে এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখছি না বাট বক্স কন্টেন্ট হিসেবে ঘড়ি ছিল স্ট্র্যাপ ছিল এটাকে চার্জ করার জন্য একটা কেবল ছিল ম্যাগনেটিক আর কি প্লাস ইউজার ম্যানুয়াল গাইড টাইট ছিল আর কি তো ঘড়িটা আপনারা যেমন দেখছেন স্কোয়ার শেপের রেগুলার ডিজাইনারি ঘড়ি বাট তুলনামূলকভাবে একটু বড় সড়ো লাগছে ঘড়িটাকে এই ঘড়িটারও বডি ফ্রেম কিন্তু অ্যালয় দিয়ে তৈরি আর ঘড়ির রাইট সাইডে একটা বড় সড়ো বাটন রয়েছে যা দেখে আপনার কাছে লাগবে কি এটা কোনো ভলিউম রকার নাকি ওরকমই লাগবে তবে এটা আসলে একটা সিঙ্গেল বাটনই মাল্টিফাংশনাল বাটন হিসেবে এটা কাজ করছে এর নিচেই মাইক্রোফোন রয়েছে লেফট সাইডে আমরা স্পিকার গ্রিল দেখবো বেশ বড় সড়ো নিচের পাশটা প্লাস্টিকে তৈরি এবং সেখানে আমরা দেখছি চার্জিং টার্মিনাল প্লাস এর যে সেন্সর্স সেগুলো থাকছে ঘড়িটার স্ট্র্যাপ সিলিকন রাবারে তৈরি বেশ সফট এবং এখানে চাইলে আপনি অন্য স্ট্র্যাপও ব্যবহার করতে পারবেন বাজারের ম্যাক্সিমাম স্ট্র্যাপ অর্থাৎ এই সাইজের ম্যাক্সিমাম স্ট্র্যাপ আপনি এখানে ব্যবহার করতে পারবেন ঘড়িটা ওয়েটের দিক থেকে 55 গ্রাম তো এটাকে একদম বেশি বলা যায় না আবার একেবারে কম যে বলবেন তেমনটাও না যেহেতু এটা একটা ঘড়ি আচ্ছা যদি ডিসপ্লেতে আমরা আসি সেখানে রয়েছে 2.02 ইঞ্চ প্যানেল ঘড়িটা বলছিলাম না একটু বড় সড়ো তো ডিসপ্লেটাও বড় সড়ো পাচ্ছেন ডিসপ্লের রেজুলেশন হলো গিয়ে 320x385 এটা মূলত TFT LCD প্যানেল তো এই প্যানেলটা TFT হলেও এটা যথেষ্ট কালারফুল বেশ ব্রাইট ডিসপ্লে তবে একটু লেস কন্ট্রাস্টি মনে হয়েছে আরেকটু কন্ট্রাস্টি থাকলে এই ডিসপ্লেটা দেখতে আরো জোস লাগতো বা যে কোনো কিছু দেখতে আরেকটু সুন্দর লাগতো আর কি তবে হ্যাঁ এমনিতে ভাইব্রেন্ট প্লাস এটা বেশ স্যাচুরেটেড কালার দেয় আর কি সাইড থেকে কোনো ধরনের নেগেটিভিটি দেখছি না তবে একদম কর্নার এরিয়া থেকে তাকাতে গেলে হালকা আপনি একটু শিফটিং লক্ষ্য করবেন তবে ম্যাক্সিমাম ঘড়ির থেকেই বেটার রেজাল্ট দিচ্ছে অর্থাৎ IPS এরকম প্রাইস পয়েন্টে যে TFT প্যানেলগুলো হয় তাদের থেকে অ্যাটলিস্ট বেটার রেজাল্ট দিচ্ছে বাট একটা বিষয় আমার চোখে লেগেছে যে জিনিসটা ভালো লাগে নাই সেটা হলো এই ঘড়িটার লোয়ার চিন লোয়ার চিনটা কিন্তু একটু মোটা এটা একদম সিমেট্রিক্যাল না আশেপাশে উপরে দেখালে দেখবেন যে অনেকটাই ন্যারো জাস্ট লোয়ার চিনটা একটু মোটা একটু থিক এটা যদি সিমেট্রিক্যাল রাখা যেত না তাহলে আমি আর ওই অ্যামোলেডের মজা পাচ্ছি না এটা নিয়ে কমপ্লেন করতাম না তো এখন এই কমপ্লেনটুকু থাকলো আর এই ডিসপ্লেটা টাচ রেসপন্স ভালো এইটা ইনডোরে কিন্তু ভালোভাবেই দেখা যায় আউটডোরেও দেখা যায় ডিরেক্ট সানলাইটেও দেখা যায় কিছুটা স্ট্রাগল করবে আর কি আর যেমনটা দেখছেন এইটার যে UIটা এটাও কিন্তু মোটামুটি স্মুথ একদম সুপার লেভেলের স্মুথ ওই টাইপের কিছু না কিন্তু ল্যাগি ল্যাগি আটকে যায় এই ধরনেরও মনে হয়নি মোটামুটি ফাস্ট এবং ঠিকঠাক আছে যেহেতু এটা অ্যামোলেড প্যানেল না তো আমরা AOD-র আশাও করতে পারি না যেটা আমরা আসলে এখানে পাইনি এই ঘড়িতে আপনি 100+ ওয়াচ ফেস ব্যবহার করতে পারবেন যেগুলো বেশ বোল্ড এবং এদের অ্যাপ্লিকেশনের থ্রুতে সেগুলো আপনি এখানে ইনস্টল করতে পারবেন এছাড়াও আপনি চাইলে কাস্টম ওয়াচ ফেসও ব্যবহার করতে পারেন আর এইটা কিন্তু কানেক্ট করা যাবে QCY এর নিজস্ব যে অ্যাপ্লিকেশন রয়েছে না QCY যে অ্যাপটা আমরা ব্যবহার করতাম TWS এর জন্য ওই সেম অ্যাপেই কিন্তু এটা কানেক্ট হবে তো মোটামুটি একটা ইকোসিস্টেমের মধ্যে ওরা নিয়ে আসছে আর কি এই ব্যাপারটা খারাপ না তো এমনিতে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু যথেষ্ট অর্গানাইজড প্লাস ইউজার ফ্রেন্ডলি আর ঘড়ি মানে এই ধরনের ঘড়ির জন্য যতগুলো ফিচার প্রয়োজন হয় তার সব কিছু কিন্তু এখানে আছে আর কি পাশাপাশি স্মার্টফোনে কল আসলে অবশ্যই ঘড়ি দিয়েও কথা বলা যাবে আপনি ঘড়িতে রিসিভ করে কথা বলতে পারবেন তাছাড়াও নোটিফিকেশন বলুন বা SMS গুলো সেগুলো রিড করতে পারবেন আর মজার ব্যাপার হলো এই ঘড়িটাতে বাংলা সাপোর্ট করছে এরকম প্রাইস পয়েন্ট এইটা একদম মানে আমাকে সারপ্রাইজ করছে এটা ট্রু সাধারণত বাজেট ফ্রেন্ডলি স্মার্টওয়াচ গুলোতে আমরা বাংলা সাপোর্ট খুব একটা দেখি না দামি ঘড়িতেও কম দেখা যায় বাট এটা কিন্তু ভেঙে ঠেঙে আসেনি একদম পারফেক্টলি দেখাতে পারছিল আর হ্যাঁ কল কোয়ালিটি আমরা মোটামুটি 10 মিনিটস এর মধ্যে এটা কানেক্টিভিটি ঠিকঠাক পেয়েছি এবং এটার কল কোয়ালিটিও যথেষ্ট ভালোই ছিল মোটামুটি এইটুকু দূরত্ব রেখে যদি কথা বলতে চান একটা ঘড়ি মানে যতটুকু দূরত্ব রেখে আর কি কথা বলি আমরা সাধারণত তাতে এটার লাউডনেস ঠিকঠাক মনে হবে এবং অপর প্রান্তের ব্যক্তিও মাইক্রোফোনের সাউন্ড ঠিকঠাক পাবে একটু কাছ থেকে বললে আর কি ক্লিয়ার সাউন্ড পাওয়া যায় আর নয়েজি এরিয়াতে বসে বললে উনি কিছুটা নয়েজি সাউন্ড পেতে পারে তবে এর প্রাইস পয়েন্ট অনুযায়ী কলিং কোয়ালিটি নিয়ে আমি সন্তুষ্ট আছি ঘড়িটাতে IPX8 এর রেটিং রয়েছে মানে স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন টুকটাক পানি লাগলে সমস্যা নেই হঠাৎ করে একটু ভিজে গেল বা উজু করতে গিয়ে ভিজে গেল এতে করে সমস্যা ফেস করছেন না কিন্তু আমি বলবো এই ঘড়ি নিয়ে অবশ্যই আপনারা পানিতে সাঁতার টাতার কাটবেন না প্লাস এটা নিয়ে সল্ট ওয়াটারেও আমার কোনো প্রয়োজন নেই পানি ঢুকতেই পারে সেক্ষেত্রে ভালো ছিল এই ঘড়ির সেন্সরের একিউরেসি যেখানে বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচগুলো নিয়ে আমরা সবসময় বলি এগুলোর সেন্সরও কোনো কাজের না জাস্ট অ্যাভারেজ রেজাল্ট শো করে সেই জায়গায় ওর সেন্সরের একিউরেসি কিন্তু যথেষ্ট ভালো ছিল আপনি হার্ট রেট সেন্সর নিয়ে বলতে গেলে প্রায় 95-96% মতো
অ্যাকুরেসি দেখাতে পারছে। টেবিল চেয়ার সব কিছুর হার্ট রেট সেন্স করে না। আর এটার স্টেপ কাউন্টিংয়ে হ্যাঁ সেটাও অনেকটা পারফেক্টলি ছিল, কিছুটা বাড়িয়ে দেখায়, কম টম দেখায় না, একটু বাড়িয়ে দেখায়, রিক্সায়ও কাউন্ট করছিল এটা। তবে একেবারে কমপ্লেন করার মতো তেমন কিছু পাচ্ছি না। এর বাইরে স্মার্ট ওয়াচগুলোতে যে ধরনের ফিচার আমরা পেয়ে থাকি, যেমন আপনি ওয়েদার আপডেট পাবেন, তারপরে মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করতে পারবেন, ক্যামেরা শাটার বাটন হিসেবে ব্যবহার করবেন, ও ধরনের প্রোগ্রামগুলো কিন্তু এখানে আছে, সেগুলো ব্যবহার করতে পারবেন। যারা ওয়ার্কআউট করেন, বিভিন্ন স্পোর্টসের সাথে জড়িত আছেন, তাদের জন্য কিন্তু স্পোর্টস মোড আছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এবং এগুলো কাজের। ও হ্যাঁ, এটাতে কিন্তু ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, আবার সময় কাটানোর জন্য গেমও আছে, আপনি টুকটাক মাঝে মধ্যে গেম টেমও খেলতে পারছেন। থিম রয়েছে তিনটা, মানে তিনটা স্টাইলে চাইলে আপনি ব্যবহার করতে পারবেন আর কি। আর এই যে এত কিছু চালনা করবে, এর জন্য এই ঘরের মাঝে রয়েছে 300 mAh এর ব্যাটারি, এবং এইটা স্ট্যান্ডার্ড ব্যবহারে আমি দেখছিলাম মোটামুটি 5-6 days এর মতো একটা ব্যাকআপ দিতে পারে। যদি কিনা আপনি একটু যে মানে ফোনের সাথে সবসময় কানেক্ট রাখার ট্রাই করেন, আবার কথাটা বলবেন, মেসেজেস আসে, সেক্ষেত্রে আর একটু কম ব্যাকআপ পেতে পারেন। আর জাস্টে ঘড়ি হিসেবে যদি ব্যবহার করেন তখন কিন্তু এটার ব্যাকআপ প্রায় 1 সপ্তাহের কাছাকাছি হয়ে যায়। তো ব্যাটারি ব্যাকআপটা আমি বলবো এরকম প্রাইস পয়েন্ট থেকে ডিসেন্ট জায়গায় আছে, কিন্তু ঘড়িটা ফুল চার্জ হতে সময় লেগে যায় প্রায় 2 ঘন্টার কাছাকাছি। তো এই যে QCY এর ঘড়ি না, 2500 টাকায় ওরা যা যা দিচ্ছে, সবচাইতে ভালো দিকগুলো নিয়ে যদি বলি, এটার বিল্ড কোয়ালিটি ভালো, ডিজাইনের দিক থেকে সুন্দর, এইটার সেন্সরের একিউরেসি ভালো ছিল, এইটার ওয়ারেন্টিটা সবচাইতে বেস্ট ছিল। আর যে জায়গাগুলো তার একটু ইম্প্রুভমেন্ট আনা যেত, যেমনটা আমি বলছিলাম, এর ডিসপ্লে লোয়ার চিনটা আর একটু ন্যারো করে দিলে আমার এটা নিয়ে আসলে আর কমপ্লেনই থাকতো না এরকম প্রাইস পয়েন্ট থেকে। সো ওটাই, তো যারা 2500 টাকা বাজেট রাখছেন এবং চিন্তা করছেন এর মধ্যে একটা ভালো ঘড়ি আমি কিনবো, যেটা আমি দীর্ঘদিন ব্যবহার করতে চাই, আসলে কথা বলা যাবে এরকম ঘড়ি আমার লাগবে, সেক্ষেত্রে এই ঘড়িটাকে আপনারা চয়েস লিস্টে রাখতে পারেন। এরকম প্রাইস পয়েন্টে সাধারণত ব্র্যান্ডের ঘড়ি পাওয়া যায় না, বাট এটা পাচ্ছেন আর কি। ভিডিও শুরুতে বলছিলাম আপনাদের জন্য একটা গিভওয়ে রয়েছে, টপ টেক জোন আপনাদের জন্য এই স্পেশাল গিভওয়েটা অ্যারেঞ্জ করছে, 3 জন লাকি উইনার 3টা QCY Watch GS পেতে যাচ্ছেন। এই যে এই ঘড়িটাই 3 জন লাকি উইনার 3টা পাচ্ছেন। তো গিভওয়ের রেজাল্ট দেওয়া হবে আগামী মাস, আই মিন জানুয়ারি মাসের 10 তারিখের দিকে আমরা মনে হয় প্ল্যান করতে পারি, রাইট? সো গিভওয়েতে কিভাবে আপনি অংশগ্রহণ করছেন? অংশগ্রহণ করাটা একদম সিম্পল, জাস্ট আমাদের এই ভিডিওতে একটা কমেন্ট করতে হবে, এবং অবশ্যই টপ টেক জোনের ফেসবুক যে গ্রুপটি রয়েছে সেটাতে জয়েন হয়ে থাকতে হবে। দ্যাটস ইট, ভিডিও ডিসক্রিপশনে টপ টেক জোনের গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকলো, আপনারা সেখান থেকে সরাসরি গিয়ে জয়েন হতে পারবেন। আর এই ঘড়িটা আসলে আপনাদের কাছে কেমন লেগেছে QCY প্রোডাক্ট হিসেবে মাস্ট কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।